জুড়ে সচেতনতা বাড়ছে। সাপ দেখলেই লাঠি দিয়ে সাপ না মেরে এখন অনেকেই স্থানীয় বনদপ্তর বা পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থাকে ফোন করে ডেকে পাঠাচ্ছে। 19 মে এমনই এক ঘটনা ঘটল ঘাটাল মেদিনীপুর সড়কের ধারে হরিরামপুর ও ডিহিপলসার মাঝে। নতুন বাড়ি নির্মাণের জন্য ভিত খুলে মাঠের মধ্যে বড় বড় গর্ত করে রাখা ছিল। নির্মাণকর্মীরা কাজে এলে সেই গর্তগুলির একটিতে ভয়ানক বিষধর সাপের অসহায় অবস্থা দেখেন। অনেক চেষ্টা করেও সাপটি গর্ত থেকে উঠে আসতে পারছে না। স্থানীয়দের পক্ষে সাপটিকে উদ্ধার করা সম্ভব ছিল না, অগত্যা সাপটিকে মেরে ফেলাই ছিল একমাত্র উপায়। কিন্তু স্থানীয়দের চেষ্টায় খবর যায় এক স্বেচ্ছাসেবী সংস্থায়। সেই সংস্থার পক্ষ থেকে কর্মীরা সাপটিকে উদ্ধার করে। উদ্ধারকারী কর্মী জানান, এইটাকে বলে কেউটে, মানে গেড়ি ভাঙা কোবরা, যেটা ইউ টাইপের, ওটা হচ্ছে কোবরা স্পেকটাকেল। আর চন্দ্রবড়া নিশ্চয় জানা আছে, চন্দ্রবড়া ছোপ ছোপ দাগ। আর হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে কালচিতি, কালাচ ডোবনা বড়া যাকে বলা হয়। সব থেকে বেশি বিষ, মানে সব থেকে বিষটা এত ভয়ঙ্কর, দাঁত ছোট, আর ওর বিষটা হচ্ছে শিশিরের মতো পাতলা, কামড়ালে বোঝা যায় না, ঠিক আছে। আর একটা কথা, কোনো সময় যদি রাত্রে কাকেউকে কোনো রকম পোকা মাকড় মাকড়সা কোনো যদি কামড়া যদি বুঝতে পারেন, আমার জ্বালা যন্ত্রণা হচ্ছে, অস্বস্তি হচ্ছে, কোনোদিন ঘরে বসে থাকবেন না প্লিজ, কাকেউকে সঙ্গে নিয়ে আপনার হসপিটাল যান। আমি এই কাজটা করছি আপনাদের জন্য, আমার জন্য, আমারও কাজে ভুল হতেই পারে, কিন্তু আমি মরণকে ভয় করি না। আমি 5 জনের জন্য কাজ করতে এসেছি, আমার ভালো লাগে। আমরা এই এনজিওর আন্ডারে আমরা কমসে কম 40-50 জন কাজ করি। আপ টু হচ্ছে আমাদের হলদিয়া, মেছোগ্রাম, এদিকে আপনার ঘাটাল, পাঁশকুড়া, ওদিকে বর্ধমান, হুগলি, হাওড়া, বীরভূম, বাঁকুড়া, ক্ষীরপাই, চন্দ্রকোনা, আমরা সব এনজিওর আন্ডারে কাজ করি। আমরা এই সাপটা নিয়ে আমরা স্যারকে ফোন করব, যদি বলে তুমি রাখো আমরা নিয়ে যাবো, নাহলে আমি আবার অন্য জঙ্গলে ছেড়ে দেবো। আমাদের কাজ হচ্ছে ধরা ছাড়া, মানুষকে সচেতন করা। মেন টার্গেট হচ্ছে মানুষকে সচেতন করা। আমি যে কথাগুলো বললাম আপনারা একটু ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবেন। বাচ্চাদেরকে অন্ধকারে কোথাও যেতে দেবে না। আর যখন সাপ বেরোবে বাড়ির ভিতরে, যদি বাচ্চা বয়স্ক লোক ঘুমায়, আগে ওকে বার করুন, আগে ওকে বার করুন। এমনও আমরা দেখেছি, আমাদের সব ছবি আছে, খাট আছে, তোষক আছে, তোষকের মাথা গড়ায় একটি ভ্যামনা কুকুরা বসে আছে তোষকের নিচে। তো সাপের ক্যারেক্টার বলে কিছু নাই, এরা যেখানে সেখানে ঢুকে যাবে, কারণ খাবারের অভাব, চারদিকে হচ্ছে মানে জঙ্গল পরিষ্কার হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, ঢালাই হচ্ছে, এরা থাকবে কোথায়? আমাদের পৃথিবীতে 33 লক্ষ প্রজাতির বাস, তার জন্য এ একটা। আর এ না যদি থাকে, ইঁদুরের প্রভাব এত পরিমাণ বেড়ে যাবে, আমরা ইঁদুরের জন্য। তো এবার ইঁদুর যদি এভাবে বেড়ে যায়, আমরা যদি সাপটাকে যদি মেরে দিই, তাহলে ইঁদুরের জন্য আমরা মারা যাব। অনেক সময় দেখবেন অনেকে বলে, কালকে জানো আমি রাত্রে শুয়েছিলাম, সাপটি হাতে কামড়ে পালিয়ে গেল, হয়। আর খাবার সবসময় ঢাকা দিয়ে রাখবেন বাড়িতে, খাবারকে খোলা ছাড়বেন না। আর কোনো জায়গায় যদি সন্দেহ মনে হয়, আগে একটু দেখুন টয়লেট দিয়ে, এখানে কিছু নেই তো। এই জিনিসগুলো একটু অবলম্বন করবেন। দিদি ভাইদেরকে বলছি, বিশেষ করে মেয়েদেরকে বলছি, কোন রকম ঠাকুমা তুলে রেখেছে 1 বছরের জ্বালুন, আপনি চলে বৌমা জ্বালুনটা নিয়ে আসো, তো বাস না, এই ভুলটা করবেন না। আগে যান, যে একটু ডান্ডা দিয়ে মারুন, পারলে কোনো আকর্ষ দিয়ে টেনে নিন, এসে রোদে শুকনা করুন, তারপর আপনি জিনিসটা ব্যবহার করবেন। বুঝা গেল? বেশি কিছু বলছে না, সবাই জানে সবকিছু। হ্যাঁ, আমার যতটুকু প্রয়োজন আমি মানুষকে বুঝালাম। এবার জানি আপনারা একটা মানে মাথায় খেয়াল রাখবেন, এই গরমকালে কিন্তু সব বেরোবে, এবার শীতকালে বেরোয় না, গরমকালে কিন্তু বেরোবে, ঠিক আছে। কিন্তু কোন রকম ভাবে অন্ধকারে কেউ যাবেন না। আর হচ্ছে বাড়ির ছেলে মেয়েদেরকে লক্ষ্য রাখবেন, ঘুঁটার বস্তা মেয়েদের, মেয়েরা ডাইরেক্ট না, নো, জ্বালুনের বস্তা নো, ঘুঁটার বস্তাটাকে নিয়ে এসে ঠেলে দিন। আমার বাড়িতে বেরিয়েছিল এরকম একটা গোপুরা, মা ফোন করলো, গেলাম দেখলাম যে উল্টিয়ে দিলাম, মালটা বেরালো, ঠিক আছে। এই ভুলটাকেও করবে না। আর বাচ্চাদেরকে খেয়াল রাখবেন, রাত্রেবেলা শোবার সময় 4টা জিনিস করবেন, বিছানার তোলা খালি, আলমারির তোলা তোলা খালি, ড্রেসিং টেবিলের তোলা তোলা খালি, হ্যাঁ, ওইগুলো একটু টর্চ লাইট নিয়ে দেখে তারপর ঘুমোতে যাবেন, বিছানাপত্র ঝেড়ে মশারি গুঁজে শোবেন। আর কারো বাড়ির যদি নিচেতে ঘুমান, যদি নিচু জানলা যদি নেট না থাকে, দয়া করে নেটটা লাগিয়ে নেবেন। সাপ কামড়ায় না, আমি একটা কথা বারবার বলছি, সাপ কামড়ায় না, আমাদের ভুলের জন্য সাপ কামড়ায়। আর সাপ কামড়ালে কি করবেন? কোন রকম গুণা গুণিন বা ওঝার কাছে না যেয়ে তাকে মানসিক সাহস দেবেন, কিছু হয়নি, চ চ চ, কিচ্ছু হবে না, চ জল নেবেন, একটু একটু জল খাবেন, ওর সঙ্গে কোথাও নেই, কিছু হয়নি, চল কিছু হয়নি, চ সঙ্গে সঙ্গে হসপিটাল 60 মিনিট আর 40,
এক ঘন্টা চল্লিশ মিনিট মানে একশো মিনিটের মধ্যে হসপিটাল নিয়ে যাবেন। বুঝা গেল কি বললাম আমি? কিন্তু মোটামোটা বলছি, কোন ইংরেজি বা হিন্দি বাড়ির ভিতরে, কারণ বন জঙ্গলের এরা তো ঘুরবে। আমরা আমরা যদি বন জঙ্গল থেকে ধরে নিয়ে চলে যাই তাহলে তো প্রজাতি শেষ হয়ে যাবে। এরা তাহলে ইঁদুরের ইঁদুর একটা ইঁদুর বছরে চল্লিশটা করে বাচ্চা দেয়। এবার যদি ধরুন এই সাপকে যদি আমরা ধরে ধরে নিয়ে চলে যাই তাহলে আমাদের এখানে যে বাস্তুশাস্ত্রটা ডিসব্যালেন্স হয়ে যাবে, তাহলে আমাদের সমস্ত আমাদের বিভিন্ন ধরনের ইঁদুরের জন্য বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া হবে, সেইগুলো আমরা খাবার খাবো, হ্যাঁ সেগুলোকে আমাদের রোগ হবে, আমরা মারা উপরওয়ালা সবার জন্য একটা পরিপূরক খাবার বানিয়ে সবাই সব যায় সব জায়গায় থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় সংবাদও বদ্ধপরিকর। বাড়িতে সাপ দেখলে খবর দিন বন দপ্তরে। সাপের কামড়ের সাথে সাথে ওঝার কাছে নয়, চেষ্টা করুন যত শীঘ্র সম্ভব স্থানীয় হাসপাতালে পৌঁছে যেতে। ক্যামেরায় শুভদীপ জানার সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট, আমি শম্পা পাল, স্থানীয় সংবাদ ঘাটাল। লাঠি বেরিয়ে রাখতো ভালো করে ধরো, ছেড়ে দিই, খুলো 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 না, খুলো তুমি তো বলে দিকে এবার দাদা যতজন আছেন কতগুলো কথা বলছি শুনে। হ্যাঁ অবশ্যই। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।